ওয়েলকাম বন্ধুরা, আমি সপ্তপূর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন করোনা খুব বাড়ছে, তো তোমরা সবাই কিন্তু ফুললি প্রিকশন নিয়ে বাড়িতে থাকবে, খুব বেশি বাইরে বেরোবে না, এবং বাড়িতে থেকে টেস্ট পেপার সলভ করো, পড়াশোনা করো। ওকে, তো চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভিংয়ের চলন এবং গমন চ্যাপ্টারের পার্ট টু এর ভিডিও নিয়ে চলে এসেছি। পার্ট ওয়ানের ভিডিও দেখতে হলে তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে আমি তো সবাইকে রিকোয়েস্ট করব, নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সবার আগে অলে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে। অলে কেন ক্লিক করবে? কারণ অলে ক্লিক করলে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারবে, কোনো নোটিফিকেশানই মিস যাবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কোনো ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। চাইলে তোমরা আমাকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রাম প্রোফাইলেও পাঠাতে পারো, সেখানেও আমাকে ফলো করতে পারো। তাহলে চলো স্টার্ট করি। দেখো, আগের দিন আমরা কোয়েশ্চেন নাম্বার 33 অবধি করেছিলাম, আজ কোয়েশ্চেন নাম্বার 34 থেকে স্টার্ট করব। কি বলেছে? গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে না কে? পন্স, অটোলিথ, লঘু মস্তিষ্ক, অর্ধাবৃত্তাকার নালী। এর মধ্যে পন্স ছাড়া বাকিরা সবাই গমনের সময় দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ, পন্স। নেক্সট বলেছে, ডেল্টয়েড পেশি অ্যাডাকশন প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী করতে সহায়তা করে, এটি সত্য না মিথ্যা? দেখো, অ্যাডাকশনে তো দেহাক্ষের নিকটবর্তী হয় কোনো অঙ্গ অবশ্যই, কিন্তু ডেল্টয়েড একটা অ্যাবডাক্টর পেশি, অ্যাডাক্টর পেশি নয়, ঠিক আছে? তাই ডেল্টয়েড কিন্তু অ্যাডাকশন করাতে পারে না, ডেল্টয়েড সবসময় অ্যাবডাকশন করাতে পারে। ওকে, তাহলে এটা হলো মিথ্যা। নেক্সট চলে যাই, সিলিয়া, ফ্ল্যাজেলা এবং সিউডোপোডিয়ার একটি প্রধান সাদৃশ্যমূলক কার্যলেখ, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে, এদের মধ্যে মিল বা সাদৃশ্য কোথায়? এরা সবাই হলো গমনঙ্গ। কোনটা কার গমনঙ্গ? সিলিয়া হচ্ছে প্যারামেশিয়ামের গমনঙ্গ, ফ্ল্যাজেলা হলো ইউগ্লিনার এবং সিউডোপোডিয়া হচ্ছে অ্যামিবার। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাই, তুমি তোমার দুটি হাত ভাঁজ না করে দুদিকে বিস্তৃত করলে, এই যে এতে কোন পেশি তোমায় সাহায্য করলো? এখানে কি বলা হয়েছে? দুটি হাতকে বিস্তৃত করার কথা বলা হয়েছে। বিস্তৃত করার কথা যখনই বলা হবে তার মানেই কোন পেশি সেখানে কাজ করবে? সেখানে কাজ করবে হচ্ছে এক্সটেনশন পেশি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর অপশন বি। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, মশের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি সত্য না মিথ্যা? ইয়েস, এটি সত্য। নেক্সট, এর মধ্যে বিসদৃশ্য বা আলাদা কোনটা লেখো? পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, শ্রোণী পাখনা, পুচ্ছ পাখনা। এর মধ্যে দেখো, পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা, এই তিনটেই হচ্ছে মাছের ক্ষেত্রে একটা করেই থাকে, কিন্তু শ্রোণী পাখনা দুটি থাকে, অর্থাৎ এক জোড়া থাকে, তাহলে এখানে বিসদৃশ্য হবে শ্রোণী পাখনা। ওকে, নেক্সট বলেছে, উদ্ভিদের পার্শ্বমূল অভিকর্ষের কেন্দ্রপথের সাথে সমকোণে বাড়ে, তাই এটিকে কি বলা হবে? দেখো, এটা যদি উদ্ভিদের মেন মূল হয়, প্রধান মূল, তাহলে সেটা অভিকর্ষের দিকে বাড়ছে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক। কিন্তু যেগুলো পার্শ্বমূল, ঠিক আছে, এরকম পার্শ্বমূলগুলো কী হচ্ছে? অভিকর্ষের সাথে একটা সমকোণ করে বাড়ছে, তাই তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ছে, তো যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়বে তখনই সেটাকে আমরা বলবো ট্রান্সভার্স জিওট্রপিজম, ঠিক আছে? ট্রান্সভার্স জিওট্রপিক বলবো, তাহলে সঠিক উত্তর অপশন সি। এটা কিন্তু আসতে পারে, হ্যাঁ, আনকমন কোয়েশ্চেন, যদিও তোমাদের বইয়ে রয়েছে কিন্তু খুব একটা বেশিবার আসেনি, তো আসার চান্স রয়েছে। মনে রাখবে, পার্শ্বমূলের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জিওট্রপিজম হবে না, ট্রান্সভার্স জিওট্রপিজম হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই, হাইড্রোট্রপিক চলনে বহিস্থ উদ্দীপক কোনটি? হাইড্রোট্রপিক নাম থেকেই বুঝতে পারছো, তাহলে উদ্দীপক কী হবে? অবশ্যই আমাদের জল, হাইড্রো মানেই জল। ওকে, নেক্সট বলেছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছিলেন, উনি উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেছিলেন, সংবেদনশীলতা। ওকে, নেক্সট, একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও। একটি অ্যাবডাক্টর পেশি হচ্ছে ডেল্টয়েড মাসল, ডেল্টয়েড, ওকে, ডেল্টয়েড পেশি। নেক্সট কোয়েশ্চেনে যাই, রুই মাছের জোড় পাখনা কোনগুলি? রুই মাছের জোড় পাখনা হচ্ছে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, বক্ষ ও শ্রোণী পাখনা।
নেক্সট বলেছে সঠিক জোটটি নির্বাচন করো। কি বলেছে দেখো, সিজমোনাসটি বনচাড়ালের পার্শ্বফলকে হয়। না, বনচাড়ালের পার্শ্বফলকে কি হয়, প্রকরণ হয়, তাই তো, মুভমেন্ট অফ ভ্যারিয়েশন, প্রকরণ চলন দেখা যায়, তাহলে এটা ভুল। নেক্সট বলে যে ফটোট্যাকটিক হচ্ছে ফার্নের শুক্রাণুর ডিম্বাণুর দিকে গমন। না, এটাও ভুল, কারণ হচ্ছে ফার্নের শুক্রাণুর যে ডিম্বাণুর দিকে যায় সেটা হচ্ছে কেমোট্যাকটিক, তাহলে এই দুটোই ভুল হলো আমাদের। নেক্সট বলেছে থার্মোনাস্টি, টিউলিপের প্রসূরিত হওয়া। হ্যাঁ, এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার, অপশন সি। টিউলিপ ফুল উচ্চ তাপমাত্রায়, বেশি তাপমাত্রায় ফুটে ওঠে এবং কম তাপমাত্রায় বুজে যায়, তাহলে এটিই হবে আমাদের সঠিক জোর। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ কারেক্ট ইন রিলেশন উইথ ট্রপিক মুভমেন্ট। ট্রপিক মুভমেন্ট সম্বন্ধে কোনটি কারেক্ট ঠিক সেটা তোমাকে লিখতে হবে। কী কী অপশান আছে, ইট ইজ কন্ট্রোলড বাই দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টিমিউলাস। ঠিক আছে, বলছে উদ্দীপকের ইন্টেন্সিটি বা তীব্রতা দ্বারা এটা কন্ট্রোলড হয়। এটা তো ভুল, কারণ এটা কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে ন্যাস্টিক চলনের বৈশিষ্ট্য, ট্রপিকের তো না, তাহলে এটা ভুল। নেক্সট, ওভারঅল চেঞ্জ অফ প্লেস টেকেন প্লেস বাই আ প্ল্যান্ট অর প্ল্যান্ট পার্ট। বলছে যে কোনো একটা প্ল্যান্ট বা প্ল্যান্ট পার্টের ওভারঅল প্লেস চেঞ্জ হয়, সামগ্রিক চলন হয়, মানে গমন হয় ট্রপিক চলনে, তা কি হয়, হয় না, তাহলে এটাও ভুল। নেক্সট বলেছে অবজার্ভড ইন অ্যালগি কল্ড ভলভক্স। ঠিক আছে, ভলভক্সে ট্রপিক মুভমেন্ট দেখা যায়, দেখা যায় না, ট্যাকটিক মুভমেন্ট দেখা যায়, তাহলে এটাও তোমার ভুল হলো। নেক্সট বলছে অ্যান ইনডিউসড মুভমেন্ট অফ কার্ভেচার কন্ট্রোলড বাই ডিরেকশন অফ স্টিমিউলাস। ইয়েস, এটা হচ্ছে, এটা আমাদের উদ্দীপকের ডিরেকশন বা উৎসের দিক অনুযায়ী কিন্তু হয়ে থাকে ট্রপিক মুভমেন্ট, তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ডিভাইস টু মেজার গ্রোথ ইন প্ল্যান্টস ইনভেন্টেড বাই জগদীশচন্দ্র বোস। ঠিক আছে, উনি যে পরীক্ষাটা করেছিলেন তাতে গাছের বৃদ্ধি কতটা হবে সেইটা মেজার করার জন্য, মাপার জন্য উনি একটা যন্ত্র আবিষ্কার করেন, সেটার নাম কী? সেটার নাম হচ্ছে ক্রেসকোগ্রাফ, ক্রেসকোগ্রাফ। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, স্থান পরিবর্তনে অক্ষম প্রাণীর মধ্যে কোনটি? স্পঞ্জ, হ্যাঁ, স্পঞ্জ স্থান পরিবর্তন করতে পারে না। সাগর কুসুম, সাগর কুসুম মানে হচ্ছে সি অ্যানিমাল, সি অ্যানিমালও পারে না। থার্ড বলেছে স্পঞ্জ ও সাগর কুসুম, ডি বলেছে কোনোটাই না, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, স্পঞ্জ ও সাগর কুসুম। ওকে, নেক্সট বলেছে হিউমেরাস এবং স্ক্যাপুলার মধ্যবর্তী সন্ধিটি কী প্রকারের? হিউমেরাস এবং স্ক্যাপুলার মাঝখানে থাকে আমাদের স্কন্ধসন্ধি, ঠিক আছে, কাঁধের যে অস্থিসন্ধি সেটা, সেটা হচ্ছে একটা বল অ্যান্ড সকেট সন্ধি, ঠিক আছে, যেটাকে তুমি যে কোনো দিকেই মুভ করাতে পারো। নেক্সট বলেছে এর মধ্যে কোনটি সঠিক নয় লেখো। কি বলেছে, অ্যামিবার ঘনপদ সাইটোপ্লাজম থেকে অস্থায়ীভাবে তৈরি হয়। হ্যাঁ, এটা সঠিক। ইউক্লিনাই সিলিয়ারি প্যারামেশিয়ামে ফ্ল্যাজেলার গমন ঘটে। না, এইটি হচ্ছে ভুল, কেন, কারণ তাহলে তোমার কারেক্ট অ্যান্সার অপশন বি, কারণ ইউগ্লিনায় দেখা যায় ফ্ল্যাজেলার গমন আর প্যারামেশিয়ামে দেখা যায় সিলিয়ারি, এখানে উল্টোটা দেওয়া আছে, তাহলে এখানে ভুল হয়ে গেল হচ্ছে, বা সঠিক নয় হচ্ছে অপশন বি। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, ক্ল্যামাইডোমোনাসে আবিষ্ট সামগ্রিক চলন দেখা যায়। ক্ল্যামাইডোমোনাসে আবিষ্ট সামগ্রিক চলন দেখা যায়। হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস গমন করতে পারে, ওদের ট্যাকটিক চলন দেখা যায় যেটা একটা কাইন্ড অফ আবিষ্ট চলন, তাহলে এটা হচ্ছে সত্য। ওকে, নেক্সট, বি সদৃশ্যটি লেখো, কন্ডোরা অটোলিথ লিগামেন্ট সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। কন্ডোরা মানে হচ্ছে টেন্ডন, ঠিক আছে, কন্ডোরা বা টেন্ডন, লিগামেন্ট এবং সাইনোভিয়াল তরল, এরা সবাই আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধিতে দেখা যায়, কিন্তু অটোলিথ কিন্তু ওখানে দেখা যায় না, তাহলে এদের মধ্যে পার্থক্য বা বি সদৃশ্য হবে অপশন বি, অটোলিথ। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, মশের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে যে চলন ঘটে সেটাকে কী ধরনের চলন বলে? সেটাকে বলা হয় কেমোট্যাকটিক চলন। ওকে, অপশন ডি। নেক্সট, যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে তাকে কি বলা হয়? যখন দুটো অস্থি ভাঁজ হবে বা কাছাকাছি আসবে সেটাকে আমরা বলবো ফ্লেক্সন। ওকে, ফ্লেক্সন, যেটা আমাদের বাইসেপস দ্বারা হয়ে থাকে হাতের ক্ষেত্রে। ওকে, আর এক্সটেনশন হয় হচ্ছে আমাদের ট্রাইসেপস দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোনটি বেঠিক লেখো, ভুল কোনটা? সিজমোনাস্টি লজ্জাবতীতে দেখা যায় ঠিক, কেমোনাস্টি সূর্যমুখীতে দেখা যায়, এইটা ভুল, কেমোনাস্টি সূর্যমুখীতে দেখা যায় না, সূর্য শিশিরে দেখা যায়। ওকে, নেক্সট, পায়ের পাতা বা পদতলের পেশিকে প্রসারিত করে, যখন প্রসারিত করার কথা আসছে তার মানেই সেটা কোন পেশি হবে, অবশ্যই এক্সটেনশন পেশি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের কোন অংশ আলোক প্রতিকূলবর্তী চলন দেখা যায়? আলোর উল্টো দিকে চলন হয়,
কার ক্ষেত্রে কাণ্ড পাতা শাখা না মূল, অবশ্যই মূল বা রুট, রুট আলোর উল্টো দিকে গমন করে, ওকে, যেদিকে অন্ধকার সেদিকে যায়। নেক্সট, ডিম্বকের দিকে পরাগনালীর অগ্রসর হওয়াকে কি বলা হয়? ডিম্বকের দিকে পরাগনালী অগ্রসর হচ্ছে, তাই তো? তাহলে এটা হবে হবে আমাদের ডিম্বক কি হচ্ছে, ওখান থেকে একটা কেমিক্যাল সিগনাল আসছে যেটার জন্য পরাগনালী অগ্রসর হচ্ছে সেই দিকে তার শুক্রাণুগুলোকে নিয়ে, তাহলে এটা হচ্ছে এক ধরনের কেমোট্রপিজম। ওকে, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনাকে কি বলে? উদ্ভিদের সাড়া প্রদানের ঘটনাকে বলা হয় সংবেদনশীলতা। ওকে, সংবেদনশীলতা। নেক্সট, বিসদৃশ্য বা পার্থক্য কোনটা অড সেটা লিখতে হবে, কোনটা আলাদা। চোয়ালের পেশি, হাতের পেশি, হৃদপেশি, পায়ের পেশি, এর মধ্যে বিসদৃশ্য হবে হৃদপেশি, কারণ এটা ছাড়া বাকি সব কটা, চোয়ালের পেশি বলো, হাতের পেশি বলো বা পায়ের পেশি বলো, এগুলো সবই হচ্ছে আমাদের কঙ্কাল পেশি বা স্কেলিটাল মাসেল, কিন্তু হৃদপেশিটা কোনো স্কেলিটাল মাসেল নয়। ওকে, বাকি তিনটেই ঐচ্ছিক পেশি, হৃদপেশি একটা অনৈচ্ছিক পেশি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ দিতেই পারে। নেক্সট, চুজ দ্য কারেক্ট পেয়ার, কী কী দিয়েছে দেখো। সিজমোনাস্টি কোথায় হয়? ল্যাটারাল লিভস অফ টেলিগ্রাফ প্ল্যান্ট, টেলিগ্রাফ প্ল্যান্ট মানে বনচারা, সেখানে কি আমরা সিজমোনাস্টি দেখতে পাই? পাই না। ফোটোট্যাক্সিস ভলভক্সে হয় বলছে, হ্যাঁ এইটা সঠিক, ফোটোট্যাক্সিস ভলভক্সে দেখা যায়, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ফোটোট্যাক্সিস ভলভক্সে হয়। ওকে, কামিং টু দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্য লোকোমোটরি অর্গান অফ অ্যামিবা ইজ, অ্যামিবার গমন অঙ্গ কি? তোমরা সবাই জানো সিউডোপোডিয়া, তাই তো? সিউডো পোডিয়া, ওকে, বা ইংলিশে PSEUDOPODIA, ওকে, সিউডোপোডিয়া। তাহলে এটার সাথে সাথেই আজকের মতো আমি ভিডিও এখানেই কমপ্লিট করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো রকম কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।